মায়ের কষ্টটা বুঝতে দিয়েন না, এটা আপনার কাছে রিকোয়েস্ট কথা দেন। হ্যাঁ তো তুমি কোনটা যাবা? শিকলবেরি দিলেই কি আর কাউরে বান্ধা রাখা যায়, যদি থাকিতে না চাই কি লাভ হইব শিকলবেরি দিয়া পাখির পা। কি ব্যাপার, কেমন আছেন? ভালো। দেখেন মন খারাপ করে বসে রয়েছেন কেন? এমনি এটি বসে আছি, কেউ নেই, তাই একলা একলা এমনি বসে আছি। ও মা, আপনি এই মাঠের মধ্যে একা একা কি জন্য বসে রয়েছেন? এমনি কেউ বসে থাকে নাকি কি হয়েছে? এমনি ভাল লাগছে না তাই একটু বসে আছি। আমি আবার একটু সাজলাম যে আপনাকে দেখাবো যে কেমন লাগতেছে আমাকে, যে আপনি এসে মাথা ধরে বসে রয়েছেন, তাহলে তো হলোই না, তাহলে তো আমার সাজাটাই বিফল গেল। ঠিক আছে, কখনো কিছু করে না, তোর বউ সাজে থাকতে পারে না, তাহলে ভালো লাগে। তো আজকে একটু দেখেন, আমি সাজেছি, মালা পরেছি, চুড়ি পরেছি, ঘড়ি পরেছি, অনেক কিছুই পরেছি, তারপরে লিপস্টিক নিয়েছি, অনেক কিছু পড়তে, বুঝতে পারছেন? আমাকে একটু দেখেন, আজব তো আপনার মনে হচ্ছে টেনশন মুড, ভালো মুড দি দেখেন, ভালো মুড দি দেখেন, কোনোই তো ফাইন লাগেছে দেখছি আমি, কি কোনো তো দেখছি মানে দেখতে গান কাছে নি। এখন গান মুখতা শিখছে মনতা শিখছে না কেন, কি হয়েছে দেখি একটু কান্ত দেয়, ভাঙি শুরু কান্ত দেয়। আপনি সেই কেহন্তেন, আপনি খুঁজতেছি, আপনি কাবার আসি এখানে সারপ্রাইজ দিয়ে রাখলাম, কিন্তু আপনি মুট অন্যরকম করে রাখছেন, তাহলে তো সবাই বিফল হলো আমার কন্ত বেশি। আরে কি হয়েছে বলেন, এমনি চিনতে মানে মাথা মাথাটা চিনতে ঢুকছে আমার, চিনতে কিসে চিনতে, হঠাৎ হঠাৎ কিসে চিনতে কোন? এক বছর হয়নি, সাত আট মাস হয়নি। হ্যাঁ কিছুদিন আগে তোমার সিজার হলো। হ্যাঁ হলো, স্বাভাবিক হওয়ার কথা ছিল, সেজাকিটা এখনো কেটে যায়নি, তার মধ্যে আবার এক সমস্যা, ডাক্তার বললো এক মাসের মধ্যে এক মাস পর অপারেশন করা লাগবে, আর ওষুধ খেয়ে ভালো হয় এক মাসের মধ্যে হলো না হলে নাই, এগুলো চিন্তায় মাথা মাথা খেলে ঘর প্যাঁচ খাচ্ছে আমার। আচ্ছা শুনেন, আমি বলি, এখন মানুষের অসুস্থতার মনে করেন যে নিজে নিজে করে না, এখন যে আল্লাহ দিছে ওই আল্লাহ ভালো করবে, এটা মানুষের উচিত না। এখন আমাকে টিউমার হয়েছে, এখন দেখি ওষুধ লিখে দিছে এক মাসের, খাইলেই যদি খায় না ভালো হয় অপারেশন করবে, তাতে কি হয়েছে? এতে কোনো সমস্যা নাই, তাতে কোনো টেনশন নাই, আমার হয়েছে, আমার কোনো টেনশন নেই, আপনার এত টেনশন কিসের? আপনি তো কোনো টেনশনই নেই, আপনি শুধু মনে করেন যে বলেন যে ওষুধের দ্বারাই ঠিক হয়ে যাক, এইটুকু ভাবেন, ওসব কথা বাদ দেন তো, ওসব কি ওসব টেনশন, বুঝছেন? এখন হচ্ছে আমাকে দেখেন, আর ওইটাও তো অসুখ বিসুখ এখন হয়ে গেছে, এখন আমি কয়দিন আগে সিজার থেকে আসছি, একটু ভালো হলাম, ভালোভাবে চলাফেরা করতে লাগলাম, এখন আল্লাহর ভালো লাগছে, দিছে যে আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই মনে করেন এসব অসুখ বিসুখ দেয়। ঠিক আছে, ওই তালে কোনো টেনশন করার টাইম নাই, বুঝতে পারছেন? বুঝছি। তবে একটা কথা বলি শোনেন, সেটা হচ্ছে কি, কথাটা বললে কতটুকু ভালো লাগবে কিনা আপনার কাছে খারাপ লাগবে, তো আমি হাসি মুখেই কথাটা বলতেছি, আমার যদি কোনো সময় মনে করেন এটা তো টিউমার হয়েছে, এটা তো অপারেশন যদি হয় তো হবে, আর ওষুধের দ্বারাই ভালো হয় তো হবে, তো যদি কোনো সময় আমার যদি মনে করেন যে কোনো সময় কিছু হয়, তাহলে আমার তো একটা ছোট্ট রাজকুমার আছে, তো আপনি আপনার কাছে আমার একটা দাবি, সেটা মা হিসাবে, আপনি আমার ছেলেটাকে খুব ভালোভাবে যত্ন সহকারে দেখে রাখেন, মানে মায়ের কষ্টটা বুঝতে দিয়েন না, মানে এই দুইজন আগ হোক পাশ হোক যাবে, যদি আপনার আগে কখনো হারিয়ে যায় তাহলে অবশ্যই মায়ের কষ্টটা বুঝতে দিয়েন না, এটা আপনার কাছে রিকোয়েস্ট কথা দেন। হ্যাঁ তো তুমি কোনটি যাবা? কোনটি যাবো মনে করেন যে বলা তো যায় না, আমার একে একে সিজার থেকে বের হয়ে আসলাম, আমি এমনিতে তো খুব ভয় পাই, সিজারের টাইমে যে কান্না কান্না করেছিলাম সেটা তো পপি আন্টি বললো যে তুমি আবার আসছো আমার কাছে, তোমার ভয় নাই? তো আমি বললাম যে অসুস্থ হয়েছে তো আসবই, তো যদি কোনো সময় কিছু হয়, আজ না হোক কাল না হোক পরশু হোক যেদিন হোক হবে হয়তো বা, তো আপনি আমার ছেলেকে দেখে রাখেন, ঠিক আছে? আরমানকে কোনোদিন কষ্ট দেবো, কোনোদিন কষ্ট দিয়েন না, কোনোদিন মনে করেন যে আরমানি মায়ের অভাব বুঝতে দিয়েন না, এতটুকু বুঝতে পারছেন, আর কিছু চাই না, কত দেন আমাকে মাথার উপর হাত রেখে কত দেন? না তো তুমি কোনটা দেবো না আগে কও,
তুমি কোনটি মানে তুমি কই যাবা কোনটি যাবা সারা জীবন তোমাকে শিকল দে বান্ধে ছুঁয়ে দেবো ঘরের মধ্যে খাসা ধরে শিকল দি বাঁধতে চাচ্ছেন না শিকল দে বান্ধে শিকল ধরে দিলে কিন্তু কাউকে বান্ধে রাখা যায় না বুঝছেন আমি আপনি যদি একটু গান শোনাই সেই গানের মাধ্যমে বুঝতে পারবেন শিকল বেরি দিলেই কি আর কাউরে বান্ধা রাখা যায় শিকল বেরি দিলেই কি আর কাউরে বান্ধা রাখা যায় যদি থাকিতে না চাই কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পা আমার মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পায় শিকল বেরি দিলেই কি আর লতক বান্ধা রাখা যায় শিকল বেরি দিলেই কি আর লতক বান্ধা রাখা যায় যদি আল্লাহ না রাখিতে চাই কি লাভ হইব শিকল বেরি আমায় দিয়ায় আপনার কি লাভ হইব আমার পায়ে দিয়া শিকল বেরি এটাই হলো কথা বুঝতে পারছেন।